প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে নতুন আজকের এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি ছিটা রুটি পিঠা। এই ছিটা রুটি পিঠাটি আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিয়েছি। যারা এই পিঠা বানাতে ঝামেলা মনে করেন, ছিটা রুটি পিঠা একদমই হয় না, হাতে উঠে না, বাজারে কেনা চালের গুঁড়া দিয়েও ঠিক এইভাবে ট্রিক্স ফলো করে ছিটা রুটি পিঠা তৈরি করতে পারবেন অনায়াসে বাসায়। এরকম গরম গরম পিঠা যে কোনো মাংস দিয়েই খেতে কিন্তু খুব মজার হয়। অতিথি আপ্যায়নে এই পিঠাটি আপনিও বাসায় তৈরি করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। চলে এলাম মূল প্রস্তুতিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি। দেখুন, ফ্রেমের মতো করে একটি মিক্সিং বলের উপরে ঠিক এইভাবে কাপড়টি আমি মুড়িয়ে নিয়েছি। এক হাত দিয়ে শক্ত করে এইভাবে ধরে অপর হাত দিয়ে আমি হাফ কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া এইভাবে দিয়ে একটু চেলে নেব। এই শুকনো চালের গুঁড়াটি এইভাবে চেলে নিলে আটাটা খুব ভালো বের হবে, এবং এই যে যে দানা দানা অংশ রয়ে গেছে এগুলো আমি একটি সাইডে রেখে দেব। এইভাবে চেলে আমি মিহি চালের গুঁড়া 1 কাপ নিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ প্লেন ফ্লাওয়ার দিয়ে দিলাম। দেখুন, এখানে শুকনো চালের গুঁড়া, তাই আমি 2 টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি। আর যদি ভেজা চালের গুঁড়া হতো তাহলে কোনো আটা ইউজ করতে হতো না। এখন আমি দিয়ে দিলাম গরম পানি। উষ্ণ গরম পানি অ্যাড করতে হবে যেহেতু শুকনো চালের গুঁড়া, আর যদি ভিজা চালের গুঁড়া হয় তাহলে নর্মাল পানি দিলেই হবে। প্রথমে আস্তে আস্তে উষ্ণ গরম পানি হাফ কাপ করে প্রায় 1.5 কাপ পানি আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ চালের জন্য। দেখুন, এখানে আস্তে আস্তে একটি গোলা তৈরি করতে হবে। এই পিঠাটির গোলাটি একটু পাতলাই হবে। দেখুন, আমি একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে গোলাটি আস্তে আস্তে পানি দিয়ে মিশিয়ে ঠিক 10 মিনিটের মতো ঢেকে দেব, সাইডে রেখে দেব যেহেতু শুকনো চালের গুঁড়া। ফিরে এলাম 10 মিনিট পর। এখন 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। যে কোনো অয়েলই ইউজ করতে পারেন, ভেজিটেবল অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সাদা তেলও দিতে পারবেন। হাত দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখুন, এখন কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে পিঠাটি। দেখুন, এরকম একটি গোলা তৈরি করতে হবে। চালের গুঁড়াটা চেলে নেওয়ার কারণে এরকম গোলা তৈরি হয়েছে। যদি চালের গুঁড়াটা চেলে না নিতাম, দানা দানা থাকতো, তাহলে এরকম গোলা হতো না। হাতটা একটু খুব ভালো করে গোলার মধ্যে ডুবিয়ে দিলেই আপনি ভেজে নিতে পারবেন অনায়াসে অনেকগুলো পিঠা। যেহেতু এটা ছিটারুটি পিঠা, হাত দিয়েই মূলত এই পিঠাটি দিতে হয় ছিটিয়ে ছিটিয়ে। এই পিঠাটির গোলাটি ভালো না হলে কখনোই হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটি দেয়া যাবে না। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পিঠাটি দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করলেই নিচ 1 কাপ থেকেই পিঠাটি তুলে আসবে। 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি এইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন, একের পর এক পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। Thank you.
এই তো দেখুন, শুকনো চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে ছিটারুটি পিঠা, সারা দিন ধরে নরম তুলতুলে থাকবে। পরিবারের সদস্য অনুযায়ী চালের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে ছিটারুটি পিঠা ভাবাই যায় না। রেসিপিটি ফলো করে আপনিও বাসায় একবার তৈরি করে দেখুন, বারবার বানিয়ে খাবেন। খুব অল্প সময়ে ঝামেলাবিহীন এই পিঠাটি, মাংস দিয়ে খেতে তো অসাধারণ লাগে। আজকের এই পিঠা রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এইভাবে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে, রেসিপিটি ফলো করে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।